مولاي صل وسلم دائما ابدا على আমরা দুনিয়াতে আসার আগে মওজুদ ছিলাম, মস্কুর ছিলাম না, ঠিক কিনা বলেন? এখন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন যেন আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে মওজুদ না থাকলেও যেন মস্কুর থাকি। অর্থাৎ দুনিয়া থেকে আমি চলে যাব, আপনারা সবাই চলে যাবেন, কিন্তু যাওয়ার পরে আমি আপনি যেন ফেরাউন, নমরুদ, এজিদের মতো মানুষ যেন আমাদেরকে ভুলে না যায়, আমরা যেন পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে না যাই, আমরা যেন হযরতে কানুষা বাবার মতো আজীবন সমস্ত প্যাসেঞ্জারের কলবে আমাদের মহব্বত যেন থাকে। কথা বলেন না ঠিক কিনা? হযরতে শাহজাহানী শাহর মতো মহব্বত যেন মানুষের অন্তরে আমাদের জন্য থাকে। আমরাও আসমান থেকে এসেছি, রু জগৎ থেকে মাওলা আলীও এসেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু কামিং? দুইটা আসার মধ্যে পার্থক্যটু কি? আসলে আপনিও দুনিয়াতে এসেছেন মায়ের রেহেমে, আমরাও এসেছি, আবার হযরতে আলীও এসেছে। পার্থক্য আছে না নাই? আছে বাবা। আমার জন্ম আপনার জন্ম হয়তো বাসায় কিংবা হাসপাতালে, কথা বলেন না ঠিক কিনা? কোনো না কোনো হাসপাতালে কিংবা বাসায়, কোনো না কোনো ঘরে, কিন্তু আজকে আমরা যার ওফাত দিবস অনুষ্ঠান করছি তার জন্ম মসজিদে, ইন্তেকালও মসজিদে। তিনি জন্মগ্রহণ করেছেন যেন তেন মসজিদে নয়, যেই ঘর আল্লাহ পৃথিবীতে প্রথম বানিয়েছে, যেই ঘর চতুর্থ আসমানের বাইতুল মামুরের নকশা অনুযায়ী জমিনে প্রথমে ফেরেশতারা বানিয়েছে, তারপর হযরত আদম আলাইহিস সালাম বানিয়েছে, এভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, এভাবে আস্তে আস্তে প্রজন্মের পর প্রজন্ম যেই ঘরকে আমরা কাবা বলি, যেই ঘরের দিকে তাকালে আন-নাযরু ইলাল কাবা ইবাদাতুন, যেই ঘরের দিকে শুধু তাকিয়ে থাকলে গুনাহ ধরা যাবে, সওয়াব বৃদ্ধি পাবে। সেই কাবা ঘরের ভিতরে একজনের জন্ম হয়েছে, তিনি হচ্ছেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। সুবহানাল্লাহ। এই কথাগুলো বারবার শুনবেন, তারপরও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের কলবে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা দল আছে, তারা আমাদেরকে প্রায়ই বলে যে কোনো জায়গায়, হুজুর আপনারা গৌসে পাকের প্রোগ্রাম করেন, গরিব নামাজের প্রোগ্রাম করেন, কালুশা বাবার প্রোগ্রাম করেন, হযরতে শাহজাহান শাহ বাবার প্রোগ্রাম করেন, তৈয়ব শাহ হুজুর কেবলার ওফাত দিবস করেন, কোনোদিন দেখলাম না যে আপনারা কোনো সাহাবার প্রোগ্রাম করলেন। সাহাবারা কি ওলিদের চেয়ে কম? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদেরকে আমি আজকে আপনাদের মাধ্যমে মেসেজটা দিতে চাই, ইদানিং যত প্রোগ্রাম করছি সবখানে এই কথা আমি বলছি, আমার চ্যানেলের মাধ্যমে দিতে চাই যে দেখো তোমরা যারা বলো আমরা জানি নবীর হাদিস, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেছেন বনি ইসরাঈল 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, 72 দল জাহান্নামে চলে যাবে, একদল জান্নাতে যাবে, সেটা কোন দল ইয়া রাসূলুল্লাহ? নবী বলেছেন সেটা ওই দল যেই দলের কাছে আমি নবীর মহব্বত আছে আর আমার সাহাবা তথা আলীর মহব্বত আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার কলবে আমি মুস্তাফার মহব্বত আছে আর আমার সাহাবায়ে কেরামদের মহব্বত আছে, হি উইল বি অন জান্নাত অবভিয়াসলি, তার জন্য জান্নাত অবধারিত। সুতরাং তোমরা দেখো দাইয়াপাড়া জামে মসজিদের মুসল্লিরা গৌসে পাকের প্রোগ্রাম যেভাবে করে মাওলা আলীর প্রোগ্রামও করে। সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক কিনা?
আজকে আমরা এই মাহে রমজানে এতগুলো প্রোগ্রাম হচ্ছে, বদর দিবস উপলক্ষে মাওলা আলীর স্মরণে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু সাহাবায়ে কেরামের স্মরণে হচ্ছে, ঠিক কিনা? তো উনি জন্মগ্রহণ করেছেন কাবায়, আবার ওনার শাহাদাত হয়েছে তাও মসজিদের ভিতরে, কুফার জামে মসজিদে। আর করছিলাম আমরাও এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা আসার সময় কিন্তু আল্লাহর সাথে কোনো ওয়াদা করে আসতে পারি নাই, কোনো কথাবার্তা বলেও আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আপনি মাওলা আলীর জীবনীটা একটু দেখেন, সুবহানাল্লাহ। উনি যখন হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা কাফেলা কাবা ঘর তাওয়াফ করছিলেন, সুবহানাল্লাহ। তাওয়াফ করতে করতে যখন উনি কাবার দরজায় আসলেন, তখন ওনার প্রসব বেদনা উঠে গেল, ওনার পেটের ভিতরে তখন মাওলা আলী আছে, সুবহানাল্লাহ। তো উনি কখনো মূর্তি পূজা করতে পারেন নাই, সুবহানাল্লাহ। কেন? তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি লিখতে লাগলেন, فانه يتعرض في بطن امها ويمنعها للسجود من الصنم। তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, তখন মা যদি কোনো মূর্তির দিকে তাকাতো, উনি পেটের ভিতরে কলিজা ধরে টান মারতেন। ওনার নামও ফাতেমা, গৌসে পাকের মায়ের নামও ফাতেমা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীর মা কন্যা তো মা হয়, ঠিক কিনা বলেন? নবীর কন্যার নামও ফাতেমা, সুবহানাল্লাহ। ফাতেমা নামগুলো এত এত বেশি আসরওয়ালা। ওই ফাতেমা গৌসে পাকের মা, যে ফাতেমা উনি জীবনে কোনোদিন চাতুর্য দেখে নাই, ওনার পেট থেকে বের হয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার কদম সমস্ত ওলির কাঁধে, আর ইনার পেট থেকে বের হয়েছে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যিনি এমন একজন শখসিয়ত যার ব্যাপারে নবীজি বলতে লাগলেন, আমা তারদা আনতাকুনা মিন্নি বেমানজিলাতি হারুনা মিন মুসা। সুবহানাল্লাহ। এ আলী, তুমি কি জানো, তুমি কি রাজি হও নাই, মুসার কাছে তার ভাই হারুন যেই মোকামে, তুমি আলী আমি নবীর কাছে সেই মোকামে আছো। এখন এমন অবস্থায় প্রসব বেদনা উঠে গেল, কাবা ধরে মাওলা আলীর মা বলছেন, হে কাবার প্রভু, সুবহানাল্লাহ, আমার এই ইজ্জত আপনি রক্ষা করুন। সাথে সাথে কাবার এক রেওয়ায়েতে পাওয়া গেছে দরজা খুলে গেছে, আরেক জায়গায় পাওয়া গেছে কাবার যে সাইডে দরজা ছিল না, দেওয়াল ভেঙে গেছে, দেওয়াল ফেটে দরজা হয়ে গেছে, সেখানে উনি প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র উনি জন্ম লাভ করলেন, কাউকে ধরতে হয় না, হয় নাই কোনো মেডিকেলের ডাক্তার লাগে নাই, কোনো ধরনী লাগে নাই, উনি জন্ম হলেন কাবার ভিতরে। মা তাকে কুলে নিলেন, কুলে নিয়ে দেখতে পেলেন যে উনি কারোর সাথে কথা বলছে না, চোখ নাড়ছে না, আওয়াজ নাই, নড়াচড়া নাই। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স ডাক্তার বলবে এই সন্তানকে আইসিউতে ভর্তি করাতে হবে, এ নড়াচড়া করছে না কেন? কিন্তু মাওলা আলীকে আইসিউতে ভর্তি করতে হয় নাই, কারণ ইমাম এখানে বিশাল এক নোক্তা আছে, যারা শুনেছেন আলহামদুলিল্লাহ, যারা শুনবেন আলহামদুলিল্লাহ। বের হয়ে গেছেন, আল্লাহ রসুল হযরত আলীকে কোলে নিলেন, সুবহানাল্লাহ, নিয়ে চোখে চোখ নাকে নাক ঠোঁটে ঠোঁট লাগালেন, সাথে সাথে মাওলা আলী মুস্কি হাসি দিলেন। আমি আপনি এসেছি চাচা বাবা মায়ের কুলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা মাত্র নবীর কুলে। নবীজি নুরানি থুথু মুবারক ওনাকে খাওয়ায়া দিলেন, এরপরে গোসল দিলেন, এবং সেই আশা নবজাতক একদিনের শিশুকে আল্লাহ রসুল
নসিহত করতে লাগলেন, আলী আজকে তোমাকে আমি গোসল করিয়ে দিলাম, কাল যখন আমি দুনিয়া থেকে পর্দা করে যাব তুমি আমাকে গোসল করিয়ে দিবা। নাম কিন্তু এখনো রাখা হয় নাই, তারপর নবী আলী বললেন, কারণ তার নাম যে আলী হবে নবী জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরজ করছিলাম যেদিন আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করে যাবেন, মাওলা আলী উপস্থিত, নবীজিকে যখন দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজিকে যখন গোসল দেয়াবেন, তার আগে নবী বললেন, আলী তোমার কাছে একটা প্রশ্ন রয়ে গেল, সেদিন কাবাগর থেকে তোমাকে যখন বের করা হলো তুমি চোখ খুললে না, মুখ খুললে না, আওয়াজ করলে না, যেন ডেড বডির মতো ছিলে, কিন্তু আমি নবী যখন তোমাকে কোলে নিলাম, চোখে চোখ লাগালাম, নাকে নাক, ঠোঁটে ঠোঁট, তুমি কেন হাসি দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ওয়াদা করে এসেছি, হে আল্লাহ, পৃথিবীতে গেলে মানুষ ডাক্তারের চেহারা দেখে, মায়ের চেহারা দেখে, বাবার চেহারা দেখে, আমি আলী দুনিয়াতে গিয়ে প্রথম সর্বহারে দুআলম নূরে মুজাসসাম মুস্তাফার চেহারা দেখতে চাই।